ইউক্রেইন আক্রমণ করা রাশিয়ার বিরুদ্ধে এটা একগোট হয়েছে সমগ্র ক্রীড়া বিশ্ব। বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় ক্রীড়া সংস্থায় নিষিদ্ধ করেছে রাশিয়া আর সুবুরিয়া বেলারুসক। ইউক্রেইনের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা লওয়া ভ্লাদিমির পুতিনক তীক্ষ্ণ সমালোচনা করে আন্তঃরাষ্ট্রীয় অলিম্পিক সমিতিয়ে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়াক। 2022 বিশ্বকাপ ফুটবলত খেলিব নোৱাৰিব রাশিয়ায়। রাশিয়ার সকলো ফুটবল ক্লাব আর রাষ্ট্রীয় দলক নিষিদ্ধ ঘোষণা ফিফা আর ইউএফআর। কোনো ধরনের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপত খেলিব নোৱাৰিব রাশিয়ায়। আনকি সেন্ট পিটার্সবার্গত অনুষ্ঠিত হবলগিয়া চ্যাম্পিয়নশিপর ফাইনেল খেল স্থানান্তরিত করা হয়েছে প্যারিসলৈ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক অনারি সভাপতি পদর পর বরখাস্ত করেছে আন্তরাষ্ট্রীয় জুডো ফেডারেশনে। রাশিয়া আর বেলারুসর পর হওয়া স্পন্সরশিপ বাতিল করেছে বিশ্ব দবাহন ঠাই। বিশ্ব জুনিয়র সাঁতোর চ্যাম্পিয়নশিপ স্থানান্তরিত করা হয়েছে রাশিয়ারপর। রাশিয়াত অনুষ্ঠিত নহয় স্কি বিশ্বকাপও। রাশিয়ার মিলিয়নেয়ার এব্রামোভিচে হস্তান্তরিত করেছে জনপ্রিয় চেলসি ক্লাবর মালিকীস্বত্ব। বেলারুস আর রাশিয়াত সকল ধরনের প্রতিযোগিতা বাতিল করেছে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনে। বিশ্ব রাগবি ফেডারেশনে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া বেলারুসক। রাশিয়ায় অনুষ্ঠিত করব নিব বিশ্ব ভলিবল চ্যাম্পিয়নশিপ। রাশিয়াত অনুষ্ঠিত নহয় কোনো ধরনের আন্তরাষ্ট্রীয় বক্সিং প্রতিযোগিতা। রাশিয়া আর বেলারুসর রাষ্ট্রীয় দল আর ক্লাবক নিষিদ্ধ ঘোষণা করেছে আন্তরাষ্ট্রীয় আইস হকি ফেডারেশনে। আনহাতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনক যে সন্মানীয় ব্ল্যাক বেল্ট উপাধি প্রদান করেছিল সেই উপাধি কর্তন করেছে বিশ্ব টাইকোয়ান্ডো সংস্থায়। এনে ধরনেরই এতিয়া আগ্রাসী ভ্লাদিমির পুতিন আর রাশিয়াক অকলশরিয়া করেছে বিশ্ব ক্রীড়া সমুদায়। স্পোর্টস ডেস্ক, নিউজ লাইভ।